করেছিলাম আর বিজেপিকে আমরা আর দুবনি ভোট পাইনি কিছু। এখন পঞ্চায়েত ভোটের আগে টাকা পাওয়া গেলে ভোট দেওয়া হবে, না হলে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জব কার্ড ধারকদের পরিস্থিতি খুব খারাপ। একে তো জব কার্ডের টাকা পায়নি, তার উপর জব কার্ডের কাজটাও অনেক দিন ধরেই বন্ধ। আর্থিক দিক দিয়ে ভেঙে পড়েছে গ্রামের দরিদ্র পরিবারগুলি, বিশেষ করে এসটি ও এসসি পরিবারগুলি। এই পরিস্থিতিতে কি বলছেন তারা শুনুন। কাজটা বন্ধ আছে জব কার্ডে, এই তো বসে আছি, সব কাজ করতে পারিনি। হ্যাঁ, পাইনি। আর জব কার্ডের কাজ আবেদন করবো, পয়সা দিতে হবে, না হলে কি করবো, এবারে নিজেদের চিন্তা মতন ভাবনা লিখবো। জব কার্ডের কাজ বন্ধ হওয়ার ফলে বাড়িতে কত অসুবিধা হচ্ছে? সে তো অসুবিধা তো হবেই, সংসারের অসুবিধা হবে, মানে একমাত্র আমরা খেটে খাওয়া মানুষ। এখন তো ভোটের জন্য টাকা যায় সবসময় ঘরে ঘরে এসছে, আর এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সবই বন্ধ আছে, বাড়ি সুদ্ধা কোনো কিছু পাওয়া যাচ্ছে। আগে যদিও বড় চাষীদের জমিতে ধান কাটা ও ঝাড়ার কাজ করে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় হতো, কিন্তু এখন তার উপায় নেই। কেননা বড় বড় ধান কাটার মেশিন মাঠে নেমে গেছে। এই পরিস্থিতিতে শুনুন কি বলছেন খেটে খাওয়া মানুষগুলো। মেশিন ধান কাটতাম চাষিদের, চাষিরা কী করছে, মেশিন নামিয়ে করে নিচ্ছে। তাহলে আমরা বস্তি রয়েছি, তাহলে আমাদের সংসার চলবে কী করে? আপনার নাম? সারথী সিং। এই জব কার্ডের কাজটা বন্ধ থাকার ফলে কত অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলোর ভোটের দ্বারাই যে কোনো সরকার বা বিরোধী ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় এসে সেই মানুষগুলোর কথা শোনার টাইম তাদের কাছে থাকে না। তাই সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গ্রামের এসটি ও এসসি পরিবারের দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষগুলি চিন্তা ভাবনা করেছে যে ভোটের আগে জব কার্ড ও আবাস যোজনার টাকা না পেলে ভোট দিতে যাবে না বা ভোট দেবে না। এই টাকা না পাওয়ার জন্য কারা দায়ী? শুনুন কি বলছেন তারা। এই জব কার্ডের টাকা বন্ধ হওয়ার ফলে কাকে দায়ী মনে করছেন? এখন পঞ্চায়েতই তো দায়ী করতে হবে, কারণ পঞ্চায়েতই তো বলেছিল যে টাকা পেমেন্ট করে দেবো, কাজ করো। পঞ্চায়েত ভোটের আগে টাকা পাওয়া গেলে ভোট দেওয়া হবে, না হলে ভোট বন্ধ থাকবে। আর কি করবো, ভোট দিব নি, ভোট দিয়ে আমরা কি পাচ্ছি, গরিব মানুষকে না হেল্প করলে? আর বিজেপিকে আমরা আর দেবো নি ভোট, পাইনি কিছু। যখন কোনো যদি একটা কোনো সাহায্য পাইনি তাহলে কি করতে দেবো? সংবাদ বার্তা মাঠে ঘাটে এই তীব্র প্রবাহের মধ্যেও গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলোর কথা, সত্য খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। টোটাল জনসংখ্যার মধ্যে 70% গ্রামের মানুষ, 30% শহরের। কিন্তু যে কোনো রাজনৈতিক দল তারা যে চেয়ারে বসে আছে এই 70% মানুষের ভোটের উপর নির্ভর করে, কিন্তু তাদের যখন দেখার সময় তাদের ব্যথা বেদনা সেটা শোনার মতো তারা তখন আর এই গ্রামের দিকে আসে না, তারা ওই শহরের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে যায়। ইলেকট্রনিক মিডিয়া হোক চাহে নেতামন্ত্রী হোক, তারা শহরের মধ্যেই আবদ্ধ থাকে। এই গ্রামের সাধারণ মানুষ কীরমভাবে আছে, তারা তাদের যে যন্ত্রণা, তাদের যে ব্যথা শোনার মতো কেউ থাকে না। এদিকে জব কার্ডের পয়সা মানুষ পায়নি, তার জন্য পেরেশান। তারা যে অন্যর জমিতে কাজ করবে, সেখানেও ধান কাটা মেশিন এসে যাওয়ার ফলে তাদের জব কার্ড, তারা কাজ করেছে, পরিশ্রম করেছে, তাদের পয়সাটা দেয়া হচ্ছে, এটা কেন?